বন্ধুরা আপনারা যেমন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দিয়ে আমাদের দেশের টপ র্যাঙ্কের গ্রুপ এ ও গ্রুপ বি অফিসার পদে নিযুক্ত হতে পারেন তেমনি ডবলিউ মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের মধ্য দিয়ে আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি অফিসার পদে নিযুক্ত হতে পারেন এই ডব্লিউ বিস এক্সাম অনেকের ড্রিম হয়ে থাকে তাই প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই এক্সামের কিন্তু প্রিপারেশান নেয় ও এক্সামে বসে তাই আজকের স্পেশাল ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব হাউ টু বিকাম ডব্লিউ বিসিএস অফিসার আপনি একজন ডব্লু বিসিএস অফিসার কীভাবে হবেন আজকের ভিডিওটিতে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেগুলি হলো ডব্লু বিসিএস এক্সাম কী ডব্লিউ বিসিএস অফিসার হতে গেলে এডুকেশান কোয়ালিফিকেশান কতটা দরকার এজ লিমিট কত থাকতে হবে এই ডব্লু বিসিএস এক্সামের জন্য ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কি দরকার এক্সামের প্যাটার্ন কীরকম হয় সিলেবাস কীরকম থাকে এই এক্সামের জন্য কীভাবে কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন এক্সামের সেন্টার কোথায় কোথায় পড়ে আমাদের বেঙ্গলে এক্সামের কাট অফ কত প্রিপারেশান আপনারা কীভাবে নেবেন সমস্ত পয়েন্ট নিয়ে আজকের এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটির মধ্য দিয়ে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানে অন করে রাখবেন ডব্লু মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আমরা অনেকেই এই এক্সামকে বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নামেও জানি এই ডব্লিউ বিসিএস এক্সাম কন্ডাক্ট করে থাকে ডব্লিউ বিপিএসসি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি অফিসার নিয়োগের জন্যই কিন্তু এই ডব্লিউ বিসিএস এক্সাম নেওয়া হয় অর্থাৎ ডব্লু বিসিএস এক্সামের সার্ভিস চারটি গ্রুপে বিভক্ত গ্রুপ এ গ্রুপ বি ও গ্রুপ সি এবং গ্রুপ ডি এই ডব্লিউ বিসিএস এক্সাম দিয়ে আপনারা বিডিও অফিসার রেভিনিউ অফিসার ডিএসপি অফিসার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ট্যাক্স অফিসার জয়েন্ট বিডিও অফিসার হতে পারে তো এই ডব্লিউ বিসিএস অফিসার হওয়ার জন্য কোয়ালিফিকেশান কি দরকার ডব্লু বিসএস এক্সামে বসার জন্য আপনাদের যে কোনো স্ট্রিমে হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে সায়েন্স যে কোনো স্ট্রিমে আপনারা টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের পর আপনাদের গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে অনার্স কিংবা পাসে মিনিমাম পাস মার্ক পেয়ে গ্রাজুয়েশান কমপ্লিট করলেই কিন্তু আপনারা ডব্লিউ বিএসএস এক্সাম দিতে পারবেন এবং ডব্লিউ বিএসএস এক্সাম দেওয়ার জন্য আপনাদের বাংলা ভাষায় পড়তে লিখতে ও বাংলা ভাষায় কথা বলতে হবে নেক্সট আলোচনা করব এজ লিমিট নিয়ে দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি এখানে ডবল বিসিএস এক্সামের চারটি গ্রুপ থাকে যে চারটি গ্রুপে কিন্তু আলাদা আলাদা এজ লিমিট থাকে যেমন যারা গ্রুপ এর জন্য ডব্লু বিসিএস এক্সামটা দেবে তাদের বয়স থাকবে একুশ থেকে ছত্রিশ বছর বয়স গ্রুপ বির জন্য কুড়ি থেকে ছত্রিশ বছর বয়স অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য এই ডব্লু এক্সামটা দেবে তাদের জন্য কিন্তু কুড়ি থেকে ছত্রিশ বছর বয়স এখানে এজ লিমিট থাকে গ্রুপ সি সার্ভিসের জন্য একুশ থেকে ছত্রিশ বছর বয়স এবং গ্রুপ ডির জন্য একুশ থেকে উনচল্লিশ বছর বয়স এই টোটাল এজ লিমিট তবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এজ রিল্যাকশন অবশ্যই রয়েছে এস সি এস টি এদের জন্য পাঁচ বছর ছাড় রয়েছে ওবিসিদের জন্য তিন বছর ছাড় রয়েছে এবং যারা পি অর্থাৎ যারা ডিসেবিলিটি আছে তাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তারা এই এক্সামে বসতে পারবে তবে একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন এবং চল্লিশ পার্সেন্টের অ্যাভ যদি আপনাদের ডিসেবিলিটি পার্সেন্টেজ হার থাকে তাহলে কিন্তু আপনারা গ্রুপ বি জন্য অ্যালো হবেন না আপনারা আর বাকি যে গ্রুপের সার্ভিসগুলো আছে যেমন গ্রুপ এ গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন ক্লিয়ার নেক্সট পয়েন্ট আলোচনা করব ফিজিক্যাল রিকোয়ারমেন্ট দরকার কি না দেখুন ফিজিক্যাল রিকোয়ারমেন্ট শুধুমাত্র গ্রুপ বি সার্ভিসের জন্য কারণ গ্রুপ বি পুলিশ সার্ভিস পোস্টের জন্য আপনারা যদি এ সি এবং ডি সার্ভিসের জন্য এক্সামটা দেন ডব্লিউসি এক্সাম দেন তাহলে কিন্তু ফিজিক্যাল রিকোয়ারমেন্ট লাগে না শুধুমাত্র গ্রুপ বি সার্ভিসের জন্য এখানে আপনাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থাকে তো ফিজিক্যাল রিকোয়ারমেন্টটা কী থাকে যারা মেল অর্থাৎ পুরুষের জন্য হাইট দরকার ওয়ান মিটার এবং ফিমেলদের জন্য হাইট দরকার ওয়ান মিটার নেক্সট আমরা আলোচনা করব ডবল বিসিএস এক্সামের প্যাটার্ন কীরকম থাকে ডব্লু বিসিএস এক্সাম তিনটি পার্টে নেওয়া হয় প্রথমে থাকে প্রিলিমিনারি এক্সাম সেকেন্ড থাকে মেন্স এক্সাম এবং তৃতীয় থাকে ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট তো প্রিলিমিনারি এক্সামে একটি পেপার থাকে যেটার নাম হচ্ছে জেনারেল স্টাডিস এই জেনারেল স্টাডিসের ভেতরে কিন্তু আটটি টপিক নিয়ে এই পেপারটি কমপ্লিট হয় টোটাল নাম্বার থাকে দুশো মার্কস এবং টাইম থাকে আড়াই ঘন্টা এবং কোশ্চেন টাইপ কীরকম হয় অবজেক্টিভ টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হয় এখানে তো এই প্রিলিতে পাস করার পর কিন্তু আপনারা মেন এক্সামে বসতে পারবেন এখানে একটা কথা বল রাখি এই প্রিলিতে যে নাম্বারের কোয়েশ্চেনটা হয় অর্থাৎ দুশো নাম্বারের কোয়েশ্চেনটা হয় এই দুশো নাম্বার কিন্তু আপনাদের ফাইনাল যে মেরিট লিস্ট ওখানে কিন্তু যোগ হয় না এটা শুধুমাত্র মেন্স এক্সামে বসার জন্য একটি কোয়ালিফাইং পেপার আপনাকে এখানে জাস্ট শুধুমাত্র পাস করতে হবে তবে কিন্তু আপনারা মেন্স এক্সামে বসতে পারবেন তো এই মেন্স এক্সামে টোটাল আটটি পেপার থাকে ছয়টি কম্পালসারি পেপার থাকে এবং দুটি অপারেশনাল পেপার থাকে প্রতিটি পেপার দুশো মার্ক করে হয়ে থাকে এবং টোটাল মেন্স এক্সাম ষোলোশো নাম্বারে হয় এবং টাইম থাকে প্রতিটি পেপারের জন্য তিন ঘন্টা ধরে তবে বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি আপনারা ডব্লিউ গ্রুপ সি ও ডি সার্ভিসের জন্য ডবলু বিসিএস এক্সাম দেন তাহলে অপারেশনাল পেপার নিতে হয় না অর্থাৎ তাহলে আপনাদের মেন্স এক্সাম কত নাম্বারে হবে বারোশো নাম্বারের মানে আমি বলতে চাইছি অপেশনাল পেপার শুধুমাত্র কিন্তু গ্রুপ এ ও গ্রুপ বি সার্ভিসের জন্য এবং আরেকটা কথা বললাম কি ডব্লিউসি এক্সাম যে হয় সেই এক্সামের কিন্তু কোয়েশ্চেনটা ইংলিশ এবং বাংলাতে হয়ে থাকে আপনাদের উত্তরও বাংলা কিংবা ইংলিশে আপনারা দিতে পারেন নেক্সট আলোচনা করব ইন্টারভিউ নিয়ে দেখুন প্রিলিমেন্স পাস করার পর আপনাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হয় এবং এখানে ইন্টারভিউর নাম্বার প্যাটার্নও গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা থাকে যেমন গ্রুপ এর জন্য দুশো মার্কের ইন্টারভিউ নেওয়া হয় গ্রুপ এর জন্য দুশো মার্কের ইন্টারভিউ নেওয়া হয় গ্রুপ সির জন্য একশো পঞ্চাশ নাম্বারের ইন্টারভিউ নেওয়া হয় এবং গ্রুপ ডির জন্য একশো নাম্বারের ইন্টারভিউ নেওয়া হয় ক্লিয়ার নেক্সট আমরা আয়োজন করবো এক্সাম সিলেবাস কীরকম থাকে দেখুন ডব্লিউসএস এক্সাম সিলেবাস কীরকম সিলেবাসের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে এই সিলেবাসের মধ্যে কোন পাটে কত নাম্বারে কোশ্চেন থাকে কি কি বই পড়তে হবে কিভাবে সিলেবাস শুরু করবেন সমস্ত তথ্য ভালোভাবে ডিটেলসে আমরা আলোচনা করেছি এই ভিডিওটিতে এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই এই ভিডিওটির পর দেখে নিতে পারেন তাহলে আপনাদের সিলেবাস সম্বন্ধে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তো নেক্সট আমরা আলোচনা করব এক্সামের জন্য কোথায় ও কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখুন আপনাদের আগে বলেছিলাম যে ডব্লিউ বিসিএস এক্সাম কন্ডাক্ট করে থাকে ডব্লিউ বিপিএসসি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাই আপনারা ডব্লু বিসিএসের জন্য ডব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এ ভিজিট করতে পারেন যখন ডবলু বিসিএসের জন্য নোটিফিকেশান আসে আপনারা কিন্তু সবার প্রথম এই ডব্লু বিপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে কিন্তু অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশান আপনারা এখান থেকেই ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু নিচে দিয়ে রেখেছি আপনারা পরবর্তীকালে এই ওয়েবসাইটতে ভিজিট করতে করতে পারেন এবং ফলো করতে পারেন নেক্সট আলোচনা করব এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পড়ে দেখুন ডাব্লু বিসি এক্সামের প্রিলিমিনারি এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা বারেইপুর, ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত হাওড়া বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর বাঁকুড়া মালদা বালুরঘাট কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই সব জায়গায় কিন্তু প্রিলিমারি এক্সামের সেন্টার পড়ে এবং এর ফুল নোটিফিকেশান কিন্তু আগের বছরের ফুল নোটিফিকেশান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দের গেছে আপনারা ওখানে গিয়ে চেক করতে পারেন ক্লিয়ার মেন্স এক্সাম সেন্টার শুধুমাত্র কলকাতাতেই হয় নেক্সট আলোচনা করব কাট অফ কীরকম থাকে দেখুন দু হাজার কুড়ির অনুযায়ী দু হাজার কুড়ি অনুযায়ী প্রিলিমিনারি ডব্লিউএস প্রিলিমিনারির যে কার্ট অফ ছিল সেটা আপনাদের শেয়ার করছি জেনারেলদের জন্য নাম্বার ছিল একশো সাতাইশ নাম্বার এসসিদের জন্য কাট অফ ছিল দু হাজার কুড়িতে একশো তেরো নাম্বার এস টিদের জন্য নাম্বার ছিল 98 এইট অর্থাৎ আঠানব্বই নাম্বার ও এ ক্যাটাগরির জন্য নাম্বার ছিল একশো উনিশ এবং ও বি এদের জন্য নাম্বার কাট অফ ছিল একশো বাইশ এবং যদি আমরা দেখি মেন্সের কাট অফ দু হাজার উনিশে দু হাজার উনিশ মেন্সের কাট অফ গ্রুপ এ সার্ভিসের জন্য জেনারেলদের জন্য কাট অফ ছিল আটশো ছিয়াশি বিসি এ ক্যাটাগরির জন্য ছিল আটশো একচল্লিশ ওবিসি বি ক্যাটাগরির জন্য ছিল আটশো বাষট্টি এসসি ক্যাটাগরির জন্য ছিল আটশো পাঁচ এবং এসটিদের জন্য সাতশো আটত্রিশ এটা কিন্তু বললাম গ্রুপ এ সার্ভিসের জন্য তো নেক্সট আমরা আলোচনা করবো প্রিপারেশান কীভাবে নেবেন একটা কথা মাথায় রাখবেন যে কোনো এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য সেই এক্সামের সিলেবাস সম্বন্ধে পুরো ভালোভাবে জানতে হয় আর তারপর পড়াশোনা স্টার্ট করার জন্য আপনাদের এক নম্বর টাইম টেবিল তৈরি করতে হবে মিনিমাম আপনাদের আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে সেরকমভাবে কিন্তু আপনারা টাইম টেবিল তৈরি করবেন দ্বিতীয় নম্বর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে এবং কোয়েশ্চেনগুলো কীরকম হচ্ছে তা ফলো করতে হবে তিন নম্বর ডেইলি কারেন্ট নিউজ সম্বন্ধে অবগত থাকতে হবে প্রয়োজন হলে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু খাতায় লিখে রাখতে হবে যেমন বর্তমান যে নীরাজ চোপড়ার যে সোনার পদক জেতার যে ঘটনাটা এটা কিন্তু আপনারা নোট ডাউন করে রাখতে পারেন তৃতীয় নম্বর হিস্টোরি জিওগ্রাফি সায়েন্স ইকোনমি এগুলোর জন্য এন বুক যে পিডিএ পাওয়া যায় ইন্টারনেটে ওগুলো ডাউনলোড করে আপনারা পড়তে পারেন চার নম্বর যে কোনো সাবজেক্ট কমপ্লিট করার পর নিজে নিজে আপনারা বাড়িতে বসে কিন্তু নিজের মক টেস্ট নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে সাবজেক্ট কতটা কভার করতে পেরেছেন এবং কতটা টাইমের ভেতর আপনারা কভার করতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মধ্য দিয়ে ডবল বিশেষ নিয়ে অনেক তথ্য শেয়ার করলাম যদি কোনো পার্টে কোনো সমস্যা বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং নেক্সট আপনারা কীরকম কেরিয়ার রিলেটেড ভিডিও চাইছেন তাও নিচে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন